আপনি ঢাকায় এসে বিয়ে করলেন কবে? আমি বিয়ে করেছি বিএ অনার্স পড়ার সময়, ছাত্র অবস্থায়। আমার এক সহপাঠী ছিলেন, অবশ্য আমার সঙ্গে পড়তে আমার ক্লাসে ছিলেন না, জাকি উদ্দিন আহমদ, ওরা অক্সফোর্ড থেকে ডক্টরেট করেছিলেন। ওর ছোট বোনের সঙ্গে বিয়ের কথা হয় এবং রাজি হয়ে যায়। মানে প্রেমের ব্যাপার না? না, এটা কোনো প্রেমের ব্যাপার ছিল না। তাহলে কি মানে কি কেন মানে হঠাৎ করে আপনি রাজি হয়ে গেলেন? কেন হঠাৎ করে রাজি হলামের জন্য যে আমার এই সহপাঠী, তার খুব ইচ্ছা ছিল ওর বোনকে বিয়ে করি। আর দুই নম্বর, ওর শ্বশুর, আমার শ্বশুর যিনি, উনি হেডমাস্টার ছিলেন ওই গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে, তখন ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আমাকে খুব স্নেহ করতেন। প্রায় ওদের বাড়ি যেতাম, আর বাবা মা ছিলেন না, আমি এক ঈদ ঈদের ছুটির সময়ও গ্রামে যেতাম না, আমার মাও তখন মারা গেছেন। তা আমার বারবারই মনে হয়েছিল একটা পরিবারের সঙ্গে সম্পৃক্ত হলে হয়তো একটু ভালো ভালো হবে। একটু ভাবি কি আপনি আগেই দেখেছিলেন বিয়ের আগে? বিয়ের আগে দেখেছি, ওই বাড়িতেই দেখেছি। তো আমরা আপনার ছেলে মেয়ে সম্পর্কে আমরা একটু যদি শুনতে পাই। আমার তো এক ছেলে অনুপম, ও এখন লন্ডনেই রয়টারে চাকরি করে, সাংবাদিক না, সে ওই কি বলে ওটাকে মেকানিক্যাল সাইডে। আচ্ছা। তারপরে আমার বড় মেয়ে ডক্টরেট করেছে ফিজিক্সে, অক্সফোর্ডে আছে। তারপরেরটি মাস্টার শিক্ষিকা, গ্রিনিচে থাকে, ও মাধ্যমিক স্কুলের শিক্ষক। তারপরেরটি লাইব্রেরি সায়েন্সে পাশ করেছে, আমার সঙ্গেই থাকে। তারপরেরটি ক্যামব্রিজ থেকে গ্রাজুয়েট হয়ে এসে এখন ইয়েল ইউনিভার্সিটিতে যাচ্ছে আমেরিকায় ডক্টরেট করার জন্য। সবাই মোটামুটি লেখাপড়ার লাইনেই, সবাই লেখাপড়ার লাইনেই আছে। আপনার ইয়েতে কেউ আসেনি মানে? না, আমার সাহিত্যে সাংবাদিকতায় এটা ছোটটা হয়তো সে ইংলিশ লিটারেচার নিয়ে পাশ করেছে, তার দেখি কিছু লেখা টাকা ইংলিশে লেখে আর কি, মাঝে মাঝে অবজারভারে গার্ডিয়ানের ছোটখাটো কলাম বেরোয়, একটু আছে, শেষ পর্যন্ত থাকবে কিনা জানি না। মানে এটা কি এরকম হয় নাকি যে গাফর ভাই, যে বাবা যখন অনেক বড় মাপের একটা মানুষ হয়ে যান, তখন তার ছেলেমেয়েরা ওই জায়গাটিতে আর থাকতে চায় না, কারণ মনে করে যে বাবার সঙ্গে প্রতিযোগিতায় আমি হয়তো ম্লান হয়ে যাবো, সুতরাং অন্যদিকে চলে যায়, এরকম কি হয় বিষয়টা? এটা আমার জীবনে হয়নি জন্য যে আমি যে কিছুটা গুরুত্বপূর্ণ লোক, এটা ওরা কিন্তু অনুধাবন করে না বিলাতে থেকে। বিলাতে আমি তো টম ডিক হ্যারি, ওরা এটা উপলব্ধি করে না, তারা আমাকে একজন বাবা হিসাবেই দেখে, সাধারণ বাবা হিসাবেই দেখে, ওই প্রতিযোগিতার জন্য না। এখনকার ছেলে মেয়েরা সম্ভবত অনেক বেশি বাস্তববাদী, এই যেসব সাবজেক্ট পড়াশোনা করলে ভালোভাবে অর্থ উপার্জন করা যাবে কি টাকা পয়সা অর্জন করা যাবে, সেদিকেই বোধ হয় তাদের নজর বেশি, সেটা আমার ধারণা। গৌরবী, আপনার তো বাংলাদেশে বা তদানীন্তন পূর্ব পাকিস্তানে আপনার তো খুব বর্ণাঢ্য কর্মময় জীবন, এটা ছেড়ে আপনি প্রবাসী জীবন বেছে নিলেন কেন? আমার দেশ ছাড়ার কোনো প্ল্যান জীবনে কোনোদিন ছিল না। আমার স্ত্রী হঠাৎ, আমি 1973 সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, এত গুরুতর অসুস্থ যে ডাক্তাররা বলেছিল 48 ঘন্টা উনি বাঁচবেন। তখন প্রথমে কলকাতায় নিয়ে যাই, কলকাতায় 10 মাস ট্রিটমেন্ট হয়। ওরা বললো যে না, এই রোগের চিকিৎসার জন্য আর যেসব আনুষঙ্গিক প্রক্রিয়া দরকার সে ব্যবস্থা কলকাতায় নেই। তখন বিলেতে চলে যাই, বিলেতে গিয়ে ওর একটা বড় অপারেশন হলো। অপারেশনের পরে ডাক্তাররা বলেন ওই পরবর্তী ট্রিটমেন্ট আরো বছর দুই ওখানে করতে হবে, তাইলে হয়তো কিছুটা ভালো ভালো জীবিত থাকবেন, হাঁটা চলা করতে পারবেন না। বছর দুই থাকতে গেলাম, কিন্তু আমরা গেলাম চিকিৎসার জন্য 74 সালের শেষ দিকে, 75 সালে বঙ্গবন্ধু মারা গেলেন। তখন জিয়াউর রহমান সাহেব আমার পাসপোর্ট ইয়ে করেন, ওটা নবায়ন করার অনুমতি আর দিলেন না। তখন ব্রিটিশ গভর্নমেন্ট আমাকে ওখানে থাকার পারমিশন দিলেন, প্রথমত ইনডিফিনিট পিরিয়ড, আরো পরে যখন ছেলেমেয়েরা লেখাপড়া আরম্ভ করে দিল, তখন আর ফেরার কোনো উপায় ছিল না, একটা থেকে আরেকটা জড়িয়ে গেলেন। তখন ব্রিটিশ সিটিজেনশিপটাও নিয়ে নিলাম, কারণ বাংলাদেশের সঙ্গে তখন ডুয়েল সিটিজেনশিপ ছিল, এখনো আছে, ফলে এখন আমি দ্বৈত নাগরিক। না মানে আমরা কোনো অবস্থাতেই আমরা অনুভব করি না যে আপনি বাংলাদেশের বাইরে আছেন, কারণ আপনার উপস্থিতি বাংলাদেশে অত্যন্ত প্রবল উপস্থিতি। রেগুলার লিখি বাংলাদেশের সমস্যা নিয়ে। আপনি এত তথ্য খবর কিভাবে রাখেন? অ্যাকচুয়ালি তো আমি বাংলাদেশের মাটিতেই, বাংলাদেশের রাজনীতির মাটিতেই জন্ম। যেমন মানিক মিয়ার সঙ্গে, ইত্তেফাক সম্পাদক মানিক মিয়া প্রত্যেক দিন রাজনৈতিক মঞ্চ লিখতেন, আমরা মাঝে মাঝে তার ডিকশন নিতাম।
আর পরিবেশটাই ছিল মানুষ বিশ্ববিদ্যালয় জীবনে মানুষ প্রেম করে, আমাদের কাছে প্রেমের সাথে রাজনীতি ছিল বড় আকর্ষণ। মধু রেস্টুরেন্টে বসে সেই তখন এত হাতাহাতি ছিল না, বিতর্ক ছিল, ডিবেট ছিল, রাজনৈতিক অনেক কর্মকাণ্ড ছিল, এগুলোতে আমরা বিপ্লিত ছিলাম বেশি। তার ফলে বাংলাদেশের শিকড়টা বেশি গজিয়েছে মনে, দীর্ঘদিনের প্রবাসেও সেটা যায়নি। তাছাড়া তথ্য প্রযুক্তির কাছে আমি অনেক বেশি ঋণী, এটা না থাকলে যেমন একটা বিচ্ছিন্নতা সৃষ্টি হতো, কিন্তু এই ইন্টারনেট এটা সেটা হওয়াতে এখন ডেইলি সকালে যা ঘটে সকালেই জানতে পারি ওখানে, এটাও একটা সাহায্য করেছে। তবে আজকে লিখলাম, আগে লেখা পাঠালে 10 দিন পরে এখানে আসতো, সেটা বাসি হয়ে যেত, এখন আজকে শুনলাম, আজকেই লিখলাম, আজকে 10 মিনিটের ভিতরে ফ্যাক্স অথবা আপনার ইমেইল করে দিলাম, চলে আসে। তারপরে এখন আর এটা তো পৃথিবীটাকে এখন গ্লোবাল ভিলেজ বলা চলে, কিন্তু আগের মতো আর নেই, এটা ভিলেজই এখন, যে কোনো জায়গার খবর সেই মুহূর্তেই পাওয়া যায়। তবু আপনি যে মানে রাজনৈতিক মতামতগুলো দেন, যে মন্তব্যগুলো করেন বা যে বিশ্লেষণ ধর্মী লেখা আপনার মধ্যে থাকে, সেটা আমার কাছে মাঝে মধ্যে খুব আমার কাছে বিস্ময়কর মনে হয়। এই কারণে যে ঠিক এই পরিবেশটাতে একদম সরাসরি না থেকে আপনি লন্ডনে থেকে এত কিছু এত বিশদভাবে কিভাবে লেখেন, এটা আমার কাছে আসলে কিন্তু আসলে অনেক টেলিফোন পাই আওয়ামী লীগের, বিএনপির জামাতেরও 2-1 জন, কেউ প্রশংসা করে কেউ ইয়ে করে, তার ফলে পরিবেশটা বুঝতে পারি যে হাসিনা, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে সঠিক পথে যাচ্ছেন কিনা, এই সম্বন্ধে হয়তো 4 রকম মত পেলাম, 4 রকম খবর আসলো। কেউ বললেন না এর অসাধারণ কাজ করেছেন, কেউ বললেন এই ভুল হয়েছে। তারপরে আমি একটা অ্যানালিটিক্যাল মাইন্ড আমার, তাছাড়া এখানকার পরিবেশ সম্বন্ধে তো আমার ব্যাকগ্রাউন্ডটা জানা আছে, তাহলে ওইটার থেকে আমি একটা অ্যানালাইসিস বের করতে পারি।